আমার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। তো এখন আসলাম উপরে, দেখি উপরে পাই কি, না পেলে নিবো না। তো আজকে যাচ্ছি বহরমপুরে, কি করতে যাচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এই যে ভয়েসটা শুনতে পাচ্ছ, এটা আমার পরে দেওয়া। এই ভিডিওটি মানে শ্যুট করেছি আজ থেকে 10 দিন আগে, আমার পেজ নষ্ট হয় সেই দিন। তো আমি জানিও না একটু পরে আমার জন্য কত বড় একটা ব্যাড নিউজ আছে, কারণ এখানে থাকতে থাকতে আমার পেজটা নষ্ট হয়ে যায়। সো বুঝতেই পারছো তাহলে কতটা কষ্ট পেয়েছিলাম। সো এখন যাচ্ছি বহরমপুরে, আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরোনোর পরে যাচ্ছি এখন বহরমপুর। তো বাসে আছি, বাসে যাচ্ছি শুধু আমি না, আমার সঙ্গে আরও 3টে বন্ধু আছে, আমি দিয়ে টোটাল 4 জন। তো বহরমপুরে যাবো, সেইখানে আমাদের একটা কাজ আছে সেটা বলবো। অ্যান্ড যদি তোমরা কেউ আইফোন কিনবো ভাবো বা আইফোন দেখতে চাও, তাহলে ভিডিওটা অবশ্যই তোমার জন্য স্পেশালি, কারণ আজকে আমরা আইফোন মার্কেটেও যাবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আজ 2018 সালে মেবি এখানে 40 থেকে 45 জন অ্যাক্সিডেন্টে মারা গেছিলো। তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার টাইমে ওই কথাটা খুবই মনে পড়ে অ্যান্ড খুব কষ্ট লাগে। তো এই জায়গাটার নাম হচ্ছে বালির ঘাট। আসো গাইস, ফাইনালি চলে এসেছি বহরমপুরে। এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড, এদিকে বাস আছে সেই জন্য দেখাতে পাচ্ছি না। এখান থেকে যাবো আমরা ইস্কারের দিকে। তো ইস্কারের ওইখানে গিয়ে কথা বলছি, এখানে প্রচণ্ড সাউন্ড, তো তোমরা কথা শুনতে পাবো না। সো ওখানে গিয়ে কথা হচ্ছে, হেভি লাগার লাগি তো করা। এখন আছি ইস্কারের একটু আগে দিকে, আমি আমার মোবাইলের ব্যাক কভার কিনবো এইদিকে গিয়ে, সেজন্য দাঁড়ালাম। আর কাজ হতে এখন অনেক দেরি আছে, আমাকে দেখে হাসছে আপনারা, সেজন্য আমিও হাসছি। সো কভারটা নিয়ে নিই, তারপর সো যাবো আমরা এখন ওপরে, আমার মোবাইলের কভার কিনবো সেজন্য। আর একটা হোম থিয়েটারও নিতে পারি, মানে আমার জন্য নয়, স্মেলের জন্য নেবে। হে ম্যান, সরি, হে ডগ। তো আমি যেরকম কভার নেবো সেরকম পাচ্ছি না। এই দোকানটাও দেখলাম, ওই দিকেও দেখলাম, মানে এই দোকানে একটা পেলাম তো ক্যামেরাতে গার্ড আছে। তো আমি সিম্পল লেডিসগুলো নিতে চাইছি, লেডিসগুলো আমাকে বেশি ভালো লাগে। তো সামনে আরও একটা দোকান আছে, আমি এটা দেখো জিজ্ঞাসা করবো, তারপর আবার কথা বলছি। ব্যাকে ঘোরাও সুমেন, পুরো সেই লাগছে আবার আগুন। দেখো নোংরা লাগবে বেশি এটাতে। সো গাইজ, আমরা এখানে প্রাঙ্গন মার্কেটের এখানে এসেছিলাম। তো এখানে সেকেন্ড হ্যান্ড আইফোন মানে সব রকম মোবাইল আছে। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো জানবো, যদি তোমরা নিতে চাও কেউ এখানে আসতে পারো। তো আমি এখন গিয়ে দামগুলো জিজ্ঞাসা করি। তো এই তো নাম্বারটা দেখে নাও তোমরা, আর দোকানের নাম নিশা টেলিকম। তো এইখানে দেখতে পাচ্ছ কী কী মডেল আছে আইফোনের আপনার এখানে। তো এইখানে তো এগুলো আছে, এখানে সব সেকেন্ড হ্যান্ড না নতুন? ৭৫ হাজার। আর এইগুলো দাম আছে, এটা 27, এটা 28, 27 হাজার। মানে প্রত্যেকটা কাগজ দিবেন, আর প্রাইস হচ্ছে এরকম। তো যারা নিবে তাদেরকে কিছু ডিসকাউন্ট দিবেন, তাহলে আপনার দোকানে আসলে তারা আসতে পারে। তো এখানে রেট বলছে কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা এসে এখানে কম বেশি হতে পারে, আর সময় সাপেক্ষে এগুলো কম বেশি হতে পারে। তো যারা নিতে চান বা আইফোন সেকেন্ড হ্যান্ড, তো হ্যাঁ ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, তো দোকানের নাম তো দেখিয়ে দিলাম, বহরমপুরে আসলে অবশ্যই দেখতে পারো যারা নিতে ইচ্ছুক আইফোন। তো এইখানে আইফোন ছাড়াও দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, ভিভো আছে, ওপো আছে, রিয়েলমি আছে। তো বেশি দেখছি ভিভো, ওপো, রিয়েলমি এই সব মোবাইল। তো যারা মোবাইল নিতে চাও এখানে আসতে পারো, আইফোনের কালেকশন, অ্যান্ড্রয়েডের কালেকশন সব কিছু পেয়ে যাবে একই দোকানে, সব সেকেন্ড হ্যান্ড এগুলো। তো এখন আসলাম ওপরে, দেখি ওপরে পাই কি, না পেলে নিবো না, এমনি আছে এমনি রাখবো। মাইক্রোফোনটা নিলাম, এবার থেকে সাউন্ড কোয়ালিটি তোমরা ভালো পাবে ব্লগে। জীবনে তো কোনো জিনিসই পারফেক্ট পেলাম না, কভার টাভার পাবো কী করে ভাবলে, এত খুঁজে পেলাম না। তো ফাইনালি বেরিয়ে চলে আসলাম, মোবাইলে কোনো কভার নেই,
নরমাল এ দুঃখর কথা আমার সঙ্গে যে ছেলেটা আছে ইও পেল না অনেক দুঃখ হচ্ছে বল তোর আর আমার তো গাইস পরে কথা হবে টাটা তো বন্ধুরা এখন যাচ্ছি রানীতলা তো ওইখান থেকে টোটোতে চাপলাম এই রাস্তাতে আমি এদিকে আসিনি এটা ফার্স্ট টাইম আসছি এদিকে তো এখন যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন মাইক্রোফোনে এতক্ষণ ইন্টারনাল অডিও করছিলাম মানে আমার মোবাইল থেকে তো অবশ্যই জানাবে যে সাউন্ড কোয়ালিটিটা কেমন এত ভিড়ের মধ্যে যদি ঠিকঠাক যায় তবে তো গাইস যে কাজে গিয়েছিলাম ওইটা কমপ্লিট তো এখন আসলাম হোটেলে খেতে তো তারপরে যাবো স্কারে স্কারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো দেখতে থাকো তো বন্ধুরা এখানে থাকতে থাকতে আমার পেজের ওই সমস্যাটা দেখা দিচ্ছিল মানে কোনো রকম কমেন্ট করতে পারছিলাম না তার জন্য ভালো লাগলো না বাড়ি চলে যাই অ্যান্ড তারপরে তো বুঝতে পারো কী হয় তারপর আর ভিডিওটা করিনি ওখানে এন্ড করে দিয়েছিলাম অ্যান্ড 10 দিন পরে আজ এডিট করতে বসলাম অ্যান্ড এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছ সেটাও মানে 10 দিন পরে দেওয়া ভিডিও শ্যুটের আর যে ফুটেজটা দেখতে পাচ্ছ সেটাও ঠিক আছে তো ভিডিওটি মানে করতে করতে মাঝে স্ট্রাইক এসেছিল পেজে সেজন্য অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম তো ফাইনালি পেজটা এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমাদের সবার ভালোবাসায় তো সবাইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তো ভালো থেকো সবাই টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর নতুন ভিডিওতে আর অবশ্যই অবশ্যই শোনো শোনো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কে দেখলে সেটা জানাবে যে শেষ পর্যন্ত দেখলাম তাই বলবে ঠিক আছে তাকে দিলস লাভ ইউ